গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার। আমি বারান্দায় এই গাছগুলোতে এখন জল দিচ্ছি। এই গাছগুলো তো নিচে ছিল, নিচে যেখানে সমস্ত গাছ রয়েছে সেখানে ছিল, এরপর এগুলো বারান্দায় আনা হয়েছে। আমি এগুলোকে বারান্দায় আনতাম না, কারণ বারান্দায় গাছ থাকলে না বারান্দা বড় বেশি নোংরা হয়। ওই জন্য আমার এই গাছগুলো বারান্দায় আনার সেরকম কোনো ইচ্ছে ছিল না। কিন্তু যে দাদা এই গাছ সম্পর্কে আমাকে অনেক কিছু বলে, তারপরে তার বাড়ি থেকে অনেক রকমের গাছ এনে এখানে লাগিয়েও দিয়েছে, সেই দাদাই আমাকে বারবার বলেছে এই টবগুলো উপরে নিয়ে যেতে, বারান্দায় রেখে দিতে। নিচে ওখানটায় অনেক রকমের গাছ হয়ে গেছে, তো সেই জন্য এগুলো সরিয়ে দিতে বললো। বারান্দায় গাছ থাকলে দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু বারান্দাটা কিন্তু তাড়াতাড়ি নোংরাও হয়ে যায়। সেই জন্য সবসময় ওই বারান্দাটাকে একটু যত্নআত্তির মধ্যে রাখতে হয়, সবসময় একটু চোখে চোখে রাখতে হয়। এগুলো তো এখানে আছে, কিন্তু আমি জানো তো এগুলোতে জল দেওয়ার কথা না, ভুলেই যাই, মনেই থাকে না। এগুলো এখানে নতুন এসছে তো সেই জন্য আমার মনে থাকে না। আজকে প্রথম আমি জল দিচ্ছি, অসুবিধা হয়নি সেরকম কিছু, বর্ষাকাল তো বৃষ্টির জলে ঝাপটা আসে, তবুও একটু মাঝে মধ্যে জল দেওয়া ভালো, কারণ বৃষ্টির জলটা তো সরাসরি পাচ্ছে না, ওই একটু আর কি ঝাপটা ছিটে ফোটা মতো এসে এখানে পড়ে, সেই জন্য মাঝে মধ্যে একটু জল দেওয়া ভালো। বারান্দাটা এখন আর তোমাদেরকে সেইভাবে দেখানো হয় না, আমি নিজেই জানো তো বারান্দায় এখন কম আসে। তার কারণ হলো ওই যে সাইকেল চালাই, সেই জন্য আর বারান্দাটায় আসা হয় না। সন্ধ্যের দিকে বা রাতের দিকে তো সাইকেল চালানো হয়, ওই জন্য এখন বারান্দায় কম আসে। এখানে একটু চিটিংবাজে চলছে, সেটা হলো অর্জুনের একটা টাস্ক করা হয়নি, সেই টাস্কটা কৃপা করে দিচ্ছে, এই যে ড্রয়িং টাস্ক। আমার বাবাটার কোনো দোষ নেই গো। তো অর্জুন আজকে টিফিনে ম্যাগি নিচ্ছে, আজকে অর্জুনের পোয়া বারো ম্যাগি নিচ্ছে, কারণ অর্জুনের গায়ে র্যাশ বেরিয়েছে, সেই জন্য আমি পাস্তাটা দিলাম না। আমি পাস্তাটা বানাচ্ছি, পাস্তাটা তো এমনি বানাচ্ছি, কৃপা খাবে আমি খাবো, আর ওই পাস্তার মধ্যে ডিম দেবো, সেটা অর্জুনকে আর দেবো না, ওই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। রুটি তরকারি অর্জুন ভালোবাসে না, পরোটা লুচি এসব বলে নিতে চায়, রুটি তরকারি দিলে না ও ঠিকঠাক মতো খাবে না টিফিন। ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে, অর্জুন তো স্কুলে যাবে, আজকে বৃহস্পতিবার ঘট বসাবো। কালকে আমি বাজারে গিয়েছিলাম, সেই সময় আমি এই বৃহস্পতিবারের ফুল, তুলসী, বেলপাতা সমস্ত কিছু নিয়ে এসেছি, ঠাকুরের জন্য দুটো ফুলের মালা নিয়ে এসেছি। আমরা মানুষরা অনেক সময় নিজেদের জীবনের ব্যাপারে অনেক রকমের অনেক প্ল্যান পরিকল্পনা করে রাখি, ভাবি এই প্ল্যান মতো যদি আমরা চলি, এই পরিকল্পনা করে যদি আমরা চলি, তাহলে আমাদের সমস্ত কিছু ঠিকঠাক মতো হবে। কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় সেই প্ল্যান পরিকল্পনা সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়, আমরা ভাবতেও পারি না যে আমাদের সাথে কী ঘটবে, কোথার থেকে কি ধরনের ঘটনা আমাদের সাথে ঘটে যাবে সেটা আমরা ধারণাও করতে পারি না। এই সংসার জীবনটা হলো আমাদের একটা খেলাঘর, আর আমরা মানুষরা হলাম সেই খেলাঘরের গুটি। গুটিগুলো কিভাবে আমরা পরিচালনা করব সেগুলো আমরাই ঠিক করি, কিন্তু আমাদের উপরেও তো একজন বড় খেলোয়াড় আছে, সে ঠিক উপযুক্ত সময়ে খেলার চালটা দিয়ে থাকে, সে আমাদেরকে ঠিক বুঝিয়ে দেয় যে নিজেকে বড় খেলোয়াড় মনে করো না, তোমার উপরেও একজন আছে, তুমি যত সুন্দর করে গুটি সাজাও না কেন সেগুলো নিমেষের মধ্যে আমি সব পণ্ড করে দিতে পারি। আমাদের এই খেলার ধরন দেখে অন্তরীক্ষে বসে পৃথিবীর সবচেয়ে বড় খেলোয়াড় মিটমিট করে হাসে আর বলে, যতই তোমরা গুটি সাজাও না কেন, যতই তোমরা সুন্দর করে চাল দাও না কেন, শেষ বাজিমাত তো আমিই করব। সেই যে একটা কথা আছে না, যে মাছে চেনে না জাল আর মানুষ চেনে না কাল। এখন মা মেয়ে বসে পাস্তা খাবো, এই যে পাস্তা রেডি হয়ে গেছে, বেচারা অর্জুন তো খেতে পারলো না, এর মধ্যে ডিম দেওয়া হয়েছে, ওর তাহলে গায়ে আরও বেশি র্যাশ বের হবে, তাই ওকে দিলাম না। বাড়িতে একজন এসেছিলো, তার জন্য লিকার চা করেছিলাম, সে বলছিল লিকার চা খাবে, তো একটু এক্সট্রা রয়ে গেছে সেটা আমি খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছিল আমার, প্রচণ্ড খিদে,
আমি পাস্তাটা এখনো খাইনি, চা বিস্কুট জল খেয়ে তোমাদের সাথে কথা বলছি। এত খিদে পেয়েছিল, আমি না কথা বলতে পারছিলাম না কোনো ঘরের কাজ করতে পারছিলাম। আমি ভাবলাম না, আগে আমি খেয়ে নিই, তারপর বাকি সব কাজ হবে। তো কালকে সেই দুপুর 3টের সময় ভাত খেয়েছে, এর মধ্যে মনে হয় আর কিছু খাইনি। 3টের সময় ভাত খেয়েছি, তারপর সন্ধ্যের সময় একটা ফুচকা খেলাম, অর্জুনের বাবা ফুচকা নিয়ে এসেছিল সন্ধ্যের সময়, সেখান থেকে একটা ফুচকা খেয়েছি। তারপর তো বাজারে গেলাম, বাজারে গিয়ে সেই কেনাকাটা করলাম, সেখান থেকে এসে সাইকেল চালিয়েছি। রাতের বেলা কোনো কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছিলাম, আর কিছু খাইনি। মনে করতে পারছি না, আমি মনে করার চেষ্টা করছি যে আমি আর কিছু খেয়েছি কিনা, কোনো কিছু খাইনি সারা রাত পুরো না খাওয়া। তো সেই দুপুর 3টের সময় ভাত খেয়েছি, আর এখন 10:15 বাজে, এই ধরো 10টা বাজে। তো এই কয় ঘন্টা হলো, 18 না 19 ঘন্টা, কৃপা 18 ঘন্টা, 18 ঘন্টা হয়েছে। 12, আই 18 না 19, 3টে 3টে 12, রাতের বেলা তো আমি এখন সেরকম কিছু খাই না, রাতের বেলা আমার খাবার স্কিপ হয়ে যায় মাঝে মধ্যে। পরশুদিন ডিমের চপ নিয়ে এসেছিল মনে হয় অর্জুনের বাবা, ডিমের চপ নিয়ে এসেছিল পরশুদিন, তো সেটাও আমি খাইনি। তোর কাছ থেকে মনে আমি খেয়েছি, আমি আর কৃপা একটা চপ আধে কাঁধে করে খেয়েছিলাম। এই জন্য বুঝলে তো, সকালবেলা ব্রেকফাস্ট করার পর না আমার কেমন যেন গা হাত পা ছেড়ে দেয়, আমি আর অ্যাক্টিভ থাকতে পারি না। আমি সকালের দিকেও খুব অ্যাক্টিভ থাকি, মানে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে এই 6টা থেকে 11টা 12টা অবধি আমি বেশ অ্যাক্টিভ থাকি, তারপর না আমার গা হাত পা ছেড়ে দেয়, আমি আর কোনো কাজকর্ম করতে পারি না, না পারি ব্লগ করতে, কেউ কোনো কথা বললেও সেটা আমার শুনতে ইচ্ছে করে না, মানে শুনতে ভালো লাগে না। তারপর ধরো ওই সন্ধ্যের পর, সন্ধ্যের দিকে আবার একটু আর কি গায়ে শক্তি হয়, তখন দুপুরবেলা ভাত ঠাত খাই, তো তারপর সন্ধ্যাবেলা আবার বেশ অ্যাক্টিভ থাকি। কিন্তু এই 12টার পর থেকে এই বিকাল 4টা 5টা অবধি না আমার শরীর কীরকম যেন লাগে। যাই হোক, আর কথা বলবো না, এখন এই পাস্তাটা খাই, পাস্তাটা খেয়ে তারপর আবার ঘরের কাজকর্মে হাত দিই। পাস্তা খেয়ে এই যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম, লঙ্কার দাম মনে হয় এখন একটু কমেছে, কালকে বাজারে শুনলাম বলছে 2,520 টাকা। কালকে রাতে যখন বাজার থেকে আসছিলাম সেই সময় শুনলাম একজন সেই ডেকে ডেকে বিক্রি করছে ভ্যানের মধ্যে বসে, 2,250 লঙ্কা 20 টাকা 20 টাকা করে বলছিল। বন্ধুরা, আমি আবার আমার গাছেদের কাছে চলে এসেছি, কয়েকটা গাছ রিপোর্টিং করতে হবে। বারান্দায় যে হ্যাঙ্গিং টপগুলো ছিল সেগুলোর মধ্যে কয়েকটা গাছ লাগাতে হবে। এখান থেকে তাই পছন্দ করছি কোন গাছগুলো আমি ওই বারান্দার হ্যাঙ্গিং যে প্ল্যান্টার পটগুলো আছে তার মধ্যে লাগাবো। 4টে গাছ নিতে হবে। এখানে যে অ্যালোভেরা গাছটা আছে ওই গাছটা রিপোর্টিং করে দিলে ভালো, মানে বড় একটা প্ল্যান্টার পটে যদি এখন ওই গাছটা লাগাই ভালো হবে। অ্যালোভেরা গাছটা না খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে, ওটা না ওই বাটিটার মধ্যে আর থাকতে চাইছে না, সাদা একটা সেই মিষ্টির বাটির মধ্যে বসানো তো ওই গাছটা, ওটার মধ্যে আর থাকতে চাইছে না। ওই গাছটা না আমি বাসার থেকে নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা আঙুলের মতো গাছ ছিল। আমি মনে করেছিলাম এটা দিয়ে সেরকম একটা ভালো গাছ হয়তো হবে না, লিকলিকে মতো গাছ হবে, কিন্তু গাছটা এত সুন্দর ঝাড় দিয়ে হয়েছে জানো না। ওটা যদি আরেকটা বড় প্ল্যান্টার পটে এখন বসানো যায় তাহলে গাছটা না আরও অনেক বড় হবে। যেই গাছ লাগাতে আসলাম অমনি দেখো বৃষ্টি শুরু হয়েছে। জোর বৃষ্টি হয়েছিল সেই জন্য আমি ভিডিও করতে পারিনি, মোবাইল ট্রাইপড সব আমি এই ঘরে রেখে গিয়ে তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে গাছ লাগালাম। যতক্ষণ সময় আমি গাছ লাগিয়েছি ততক্ষণ সময় আমি বৃষ্টিতে ভিজলাম, জোর বৃষ্টি হয়েছে। তো 4টে গাছ লাগিয়েছি, সব আঙুলগুলো দেখাচ্ছি, লাগিয়েছি 4টে গাছ দেখাচ্ছি সব আঙুল। গাছগুলো পরে ওখান থেকে নিয়ে আসতে হবে, সব গাছগুলো বাইরেই আছে, ওগুলো তো বারান্দায় এনে রাখবো, বারান্দায় থাকবে এই গাছগুলো। গাছেদের সাথে থাকতে, তারপরে গাছের দেখাশোনা করতে, গাছ লাগাতে এসব করতে তো এখন ভালোই লাগে, মানে ওই গাছের প্রতি ভালোবাসাটা বেশ ভালোই দেখে চলে এসছে, খুব ভালো লাগে গাছ লাগাতে। কারো বাড়িতে যখন যাই তখন দেখি কার বাড়িতে কী রকমের গাছ রয়েছে, সেই গাছ সম্পর্কে জিজ্ঞেস করি। আগে না আমার মানে এই ভালো লাগাটা ছিল না, আগে বলতে মানে কৃপা অর্জুন যখন ছোট ছিল 7-8 বছর আগের কথা বলছি,
সেই সময় না আমি ওসব দিক অত খেয়াল করতাম না। হ্যাঁ, দেখতে ভালো লাগতো, যে ফুল গাছ দেখছি, ফল গাছ দেখছি, দেখতে ভালো লাগছে, কিন্তু গাছ লাগাবো, নিজের হাতে যত্ন করব সেরকম কোনো ইচ্ছে তখন ছিল না। আমি তখন শুধু ভাবতাম কৃপা অর্জনকে আমি কবে বড় করব, ওরা বড় হবে তারপরে আমি গাছ লাগাবো। আচ্ছা যাই হোক, অনেক গল্প করছি। এই কিছুদিন আগে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এমনি প্যাকেট থেকে খোলা হয়ে গেছে। অনলাইন থেকে আমরা যখন কিছু অর্ডার করি তো সেটা আসতে দেরি, কিন্তু আমাদের খুলতে দেরি হয় না। ওই যখনই ডেলিভারি বয় আমাদের হাতে জিনিসটা দেয়, সাথে সাথেই আমরা প্যাকেট খুলে ফেলি। আমি, কৃপা, অর্জুন, আমরা তিনজনেই একই রকম। কখন প্যাকেট খুলবো, ওটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য আমরা তিনজনেই খুব আগ্রহ নিয়ে বসে থাকি। তো সেই জন্য প্যাকেট খোলা ফোলা ওইসব কিছু দেখাতে পারছি না। এই যে দেখো, এই ছুরিটা অর্ডার করেছিলাম, আমার বেশ অনেকদিনের শখ ছিল এই এই ধরনের একটা ফ্লাওয়ার প্রিন্টের ছুরি ব্যবহার করব, তো সেটাই অর্ডার করেছি। অনেকদিন ধরেই আমি দেখছিলাম অনলাইনে, তো সেদিন এটা অর্ডার করলাম। এই ছুরিটা কিন্তু খুব ধার, জানো তো, দেখলে মনে হয় না, দেখলে মনে হয় না, কিন্তু এটা বেশ ধার। যদিও আমি এটা এখনো ব্যবহার করিনি, এটা আমার হাজবেন্ড ব্যবহার করেছে, আমি এখনো ব্যবহার করিনি। আমি ব্যবহার করলে তোমরা ঠিকই ভিডিওতে দেখতে পেতেন। এটা কিন্তু বেশ, দেখি, প্যাকেট ট্যাকেট করে এসছে। এটা কিন্তু দুটো প্যাকেটের মধ্যে ছিল, তারপর লাস্টে তো ওই প্লাস্টিকের প্যাকেটটা দেয়, বেশ ভালো করে প্যাকিং করে দিয়েছে। এটা সুন্দর না দেখতে? একটা কভারও রয়েছে। এই যে অর্জুন তো শুধু বারবার এটা ধরে, তো আমি আবার লুকিয়ে রাখি অর্জুনের ভয়ে। ও যা দুষ্টু, ওর চিপসের প্যাকেটও এখন এই ছুরি দিয়ে কাটতে হবে। নতুন দেখেছে তো, চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, সমস্ত কিছু এখন এই ছুরি দিয়ে কাটে, সেই জন্য আমি লুকিয়ে রেখেছি। কেমন হয়েছে গো ছুরিটা, ভালো লাগছে না দেখতে? এটা দেখলে কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না যে এটাই বিশাল যে ধার, দেখলে বোঝা যায় না। তো রান্নাঘরের কাজকর্ম নিয়ে সবসময় থাকি তো, মানে রান্নাঘরের কাজকর্ম, ঘরের কাজকর্ম, সেই জন্য মাঝে মধ্যে নতুন নতুন জিনিসপত্র হাতের কাছে পেলে কাজ করতে না ভালো লাগে, কাজে একটু উৎসাহ পাই। আর এসব ছোটখাটো দু একটা শখের জিনিস তো মাঝে মধ্যে কেনা যেতেই পারে। এটা দিয়ে যেদিন সবজি কাটবো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, কেমন হয়েছে ছুরিটা বললো তোমরা? এটা আমার রান্নাঘরের একটা ভয়ানক সুন্দর জিনিস, কারণ এগুলো তো ছুরি, আর ছুরি, কাঁচি, দা, বটি, এগুলোকে কখনো শুধু সুন্দর বলা যায় না, ভয়ানক সুন্দর বলতে হয়, কারণ এগুলো খাতারনাক জিনিস তাই জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই থাক। আমি এখন ছোট ছোট ভিডিওই করছি, তার যদিও অনেক কারণ আছে, সেসব অন্য আরেকদিন বলবো। তো চলো এখন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।